ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং সদস্যদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং মাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের মাজারে এসেছিলাম জিয়ারত করতে, শ্রদ্ধা নিবেদন করতে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করতে। এখানে ছাত্রদের ছেলেরা আজকে তাদের আমাদের নেতার মাজারে দাঁড়িয়ে শপথ নিয়েছে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এবং গণতন্ত্র মুক্ত করেছিলেন এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ তার সারাটা জীবন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্যে তারা তাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে তারা আরও বেগবান করবে, তারা আরও এটাকে শক্তিশালী করবে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে অবৈধভাবে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং তাকে তার ন্যূনতম যে আইনগত সুযোগ তাও দেওয়া হচ্ছে না, সেখান থেকে তাকে মুক্ত করে আনবার জন্যে তারা তীব্র একটা আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মধ্য দিয়ে তারা ছাত্র জনতার ঐক্য সৃষ্টি করে একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হবে, অন্যদিকে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে তারা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবে। মাননীয় মহাসচিব, আজকে তো বছরের শেষ দিন, নতুন একটা বছর আসছে আর কি, নতুন বছরে আপনাদের প্রত্যাশা কী এবং পুরনো বছরটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন? বিগত বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর, মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর। দুর্ভাগ্যক্রমে দেশের মানুষ যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল সেই স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু আওয়ামী লীগ তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা গণতন্ত্রকে হত্যা করেছে, এবার তারা বিভিন্ন কায়দায় এই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য গণতন্ত্রকে ধ্বংস করেছে এই পুরো বছরটা জুড়েই। এবং এই বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে আরও তার সাজা বাড়ানো হয়েছে, অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে মিথ্যাভাবে হয়রানি করা হয়েছে, বাংলাদেশের বহু সাংবাদিক তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই এই বছরটিতে বাংলাদেশ একটি ফ্যাসিবাদের কবলে পড়েছে। নতুন বছরে আপনাদের প্রত্যাশা কি? নতুন বছরে আমরা সবসময় প্রধান লক্ষ্য, আমরা সবসময় নতুন বছরে নতুন করে ভাবতে চাই, নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমাদের সংগঠনকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ছাত্র দলের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে সমুন্নত রেখে এবং ছাত্র আন্দোলনের ঐতিহ্যকে সমুন্নত রেখে এই ছাত্রদের নেতৃত্বেই, ছাত্র দলের নেতৃত্বেই এই দেশে গণ অভ্যুত্থানের সূচনা হবে এবং গণতন্ত্রকে উদ্ধার করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। আমরা এর আগেই বলেছি যে আমরা আপনার এই নির্বাচন কমিশন এবং এই সরকারের অধীনে যে কোনো নির্বাচনে আমরা মনে করি যে কখনোই অবাধ সুস্থ হতে পারে না, এরপরেও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি জনগণের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের দাবিগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা একটা হাতিয়ার হিসাবে নিয়েছি, এই নির্বাচনকে আমরা সেভাবে দিই। গণতন্ত্রের মুক্তি একেবারে একদিনে গড়ির কাঁটা দেখে বলা সম্ভব নয়, অনেক ত্যাগ তিতিক্ষার পরে গণতন্ত্রের মুক্তি সম্ভব হয়, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আপনার নেত্রীর মুক্তি সম্ভব হয়, নেতার মুক্তি সম্ভব হয়। আমরা জানি নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে ছিলেন এবং অন্যান্য নেতারা অনেকেই কারাগারে দীর্ঘকাল ছিলেন, তাদের সেই কারাগারে থাকাটা ব্যর্থ হয় না, জাতি মুক্ত হয় তাদের নেতৃত্বেই। আমরা বিশ্বাস করি আগামী দিনে দেশ নেত্রীর মুক্তির মধ্য দিয়ে এই জাতি আবার গণতন্ত্রকে ফিরে পাবে।